সবাইকে শুভেচ্ছা এবং শুভকামনা। আশা করি আপনারা ভালো আছেন। আজকে চলে আসলাম, ছোট্ট একটা খামার দেখব এবং আপনাদেরকে দেখাবো, যেখানে ফাওমি নামের এক মুরগি পালন করা হচ্ছে, যেটি একটি মিশরীয় জাত এবং সে দেশের দেশি মুরগি এবং আমাদের দেশের ফাওমি মুরগি বিদেশি মুরগি। এই মুরগিকে বাংলাদেশে খুব ভালোভাবেই, সফলভাবে এবং বাণিজ্যিকভাবেই চাষ করা হচ্ছে এবং এইটার মৃত্যু হার অনেক কম। তারপর হচ্ছে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি হওয়ার কারণে এদেশের জলবায়ু বা আবহাওয়ার সাথে খুব ভালোভাবে মানিয়ে নিয়েছে বলেই বিভিন্ন জায়গায় ছোট বড় এই ধরনের খামার গড়ে উঠছে, বিশেষ করে ফাওমি মুরগির। তো এই ভিডিওতে যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন সেই মুরগির বিষয়ে ছোট্ট একটা প্রোফাইল আপনাদেরকে শেয়ার করব। সেটা হচ্ছে যে এখানে মুরগির সংখ্যা প্রায় 300টি, বয়স 48 থেকে 50 দিন এবং এই মুরগিগুলোকে সম্পূর্ণ মাংসের জন্য পালন করা হচ্ছে এবং যেটা ওজন প্রায় আসছে হলো প্রায় ছয়শো থেকে সাড়ে ছয়শো গ্রাম এবং এই মুরগিগুলোকে সম্পূর্ণই আপনার আবদ্ধ অবস্থায় পালন করা হচ্ছে। তো ভিডিওতে যে মুরগিগুলো আপনারা দেখতে পাচ্ছেন সেই মুরগিগুলো আসলে চেহারা সুরত মোটামুটি দেখার মতন এবং দেখে মনে হচ্ছে যে আসলে মুরগি তারা অনেক যত্ন করেছে এবং হয়তোবা যত্নের জায়গাতে কোনো কমতি রাখেনি, কোনো ঘাটতি দেখা যাচ্ছে না, যার কারণেই মনে হয় যে ধরনের খামারগুলো আমরা চাইলেই বাসায় কোনো একটা জায়গায়, বিশেষ করে পরিত্যক্ত কোনো জায়গাতে আমরা এটা করতে পারি। তো এই ঘর টার সম্পর্কে একটু বলি, যে ঘরটাতে মুরগিগুলোকে আবদ্ধ অবস্থায় রেখে পালন করা হচ্ছে সেটার দৈর্ঘ্য এবং প্রস্থ হচ্ছে 15 ফিট বাই হচ্ছে 12 ফিট। ছোট্ট একটা জায়গা, 180 বর্গ ফুট জায়গার মধ্যেই এখানে 300টা মুরগিগুলোকে রেখে পালন করা হচ্ছে এবং এই মুরগিগুলো যেগুলো আমরা ভিডিওতে দেখতে পাচ্ছি এখানে সম্পূর্ণভাবেই ফিড দিয়ে তারা মুরগিটার লালন পালন করছেন। সকালে বিকেলে তিন বেলায় তারা খাবারটা দিয়ে থাকেন, তবে মাঝে মাঝে তারা বাঁধাকপি দেন, কিন্তু যিনি এই খামারটা যে আপা দেখাশোনা করেন তিনি আসলে জানি না যে কেন তিনি ফিডের পাশাপাশি অন্যান্য খাবারগুলো কেন দিতে চান না বা দিতে ইচ্ছুক না, সেটা আসলে তিনি বলছিলেন যে এই মুরগিগুলো কেন ফিড দিয়ে তিনি পালন করবেন, এটা আসলে তার ব্যক্তিগত বিষয়। তবে আমরা তাকে সবসময় সুপারিশ করেছি, তাকে আমরা সাজেশন দিয়েছি যে ফিডের পাশাপাশি আপনি ফিড খাওয়ান, কিন্তু ফিডের পাশাপাশি অন্যান্য খাবারগুলো যদি আপনি সাপ্লাই দেন তো সেক্ষেত্রে আপনার ফিডের যে খরচটা সেটা মিনিমাম হলো 20-25% কমানো সম্ভব। এবং আবদ্ধ অবস্থায় রেখে পালন করলে অনেক সময় যেটা হয় যে আপনার মেডিসিন খরচটাও কিন্তু বেড়ে যায়, কারণ এখানে মুরগিগুলো বিভিন্ন যে অবস্থায় থাকে সেটা আসলে একটা কী বলবো, মানে একটা অড সিচুয়েশন একটা অবস্থা তৈরি হয়, বিশেষ করে যখন একটা মুরগি অসুস্থ হয় তখন কিন্তু দেখা গেছে যে সবগুলো মুরগি কিন্তু একসাথে অসুস্থ হয়ে যায়। এখানে যে ভ্যাকসিনটা তারা দিয়েছে সেটা হচ্ছে BCRDV রানীক্ষেত এবং গাম্বুরো দুটাই তারা দিয়েছে, যেহেতু মাংসের জন্য রানীক্ষেত BCRDV 4-5 দিন এবং আপনার 17-18 দিন এবং গাম্বুরো 4-10 দিনে তারা দিয়েছে এবং এদিকে 20-21 দিনে তারা এই ভ্যাকসিনটা দিয়েছে। এবং এখানে আসলে তারা অল্প মুরগি দিয়ে শুরু করেছে, তবে এটা পুরোটাই বাণিজ্যিক আকারে, তাদের মানসিকতা, তাদের সাথে কথা বলে আমরা যতটুকু জানতে পেরেছি সেটা হচ্ছে যে এই মুরগিগুলোকে তারা পুরোটাই মানে বাণিজ্যিক আকারেই তারা পালন করছেন, যেহেতু এখানে ফিডের পাশাপাশি অন্যান্য যে খাবারগুলো সাপ্লাই দেওয়া দরকার সেটা আসলে তারা কোনোভাবেই রাজি না, তবে এটাকে তারা কমার্শিয়ালিভাবে নিয়েছে। এখানে যে ভ্যাকসিনগুলো আমরা অলরেডি অন্যান্য ভিডিওতে দেখেছি যে ফার্ম মুরগি যারা করছেন তারা আসলে গাম্বুরোটা টিকা দেন না, বিশেষ করে BCRDVটাই দিয়ে থাকেন, কিন্তু তারা কিন্তু আপনার রানীক্ষেত গাম্বুরোর মতো ভ্যাকসিনগুলো তারা করেছে। এখানে খাবার হিসাবে তারা যে খাবারটা দেয় সেটা হচ্ছে সোনালি, এখন তারা দিচ্ছে হচ্ছে গরোয়ারটা, তারা স্টার্টারটা দিয়ে শুরু করেছিল এবং এখন গরোয়ারটা চলছে, কারণ স্টার্টার হলো 30 দিন পর্যন্ত মুরগিগুলোকে দেওয়া হয় এবং 30 দিন এক মাস পরেই গরোয়ার ফিডগুলোকে দেওয়া হয়, এই সময় প্রোটিন পার্সেন্টেজ একটু কম থাকে, তারপর শেষের দিকে আবার বাড়ানো হয়। তো সব কিছু মিলিয়েই এখানে এ পর্যন্ত তারা খাবার প্রায় 4 বস্তা খেয়েছে, 1 বস্তার সময় 50 কেজি, প্রায় 200 কেজির মতো তারা খাবার এ পর্যন্ত সাপ্লাই দিয়েছে মুরগিগুলোকে।
তো আমরা একটু দেখে নিই যে খামারটা বা এই কাজগুলো করতে বা মুরগিটা পালন করতে কত টাকা খরচ হয়েছে এই 50 দিনে, তার একটা হিসাবটা আমরা একটু নেই। এখানে ফিড যেটা বলছিলাম যে প্রায় 4 বস্তা, এখানে 12,800 টাকা, 3200 টাকা দরে। মেডিসিন খরচ এখানে প্রায় 1750 টাকার মতো এবং অন্যান্য 800 টাকা, মোট 15,300 টাকার মতো এই পর্যন্ত খরচ হয়েছে। যেহেতু এটা আবদ্ধ অবস্থায় শুধু ফিড খাওয়ানো হয়েছে, এই জন্য হয়তো বা খরচটা বেড়ে গিয়েছে এখানে 15,300 টাকা। তো এই যে পদ্ধতিটা, এটা সম্পূর্ণ আবদ্ধ অবস্থা এবং কি বলে এটাকে কমার্শিয়াল একটা ফার্মিং সিস্টেমও বলা যেতে পারে, যেখানে পুরোটাই আবদ্ধ অবস্থায় রেখে পালন করা হচ্ছে। এটা একটা বড় সুবিধা রয়েছে, সেটা হচ্ছে শিকারী প্রাণী হতে সম্পূর্ণই এগুলোকে রক্ষা করা যায় এবং সবসময় নজরদারি করতেও হয় না। যেহেতু রেখে দিলেন, 3 বেলা আপনি খাবার দিচ্ছেন, পানি দিচ্ছেন, সব ঠিকঠাক আছে, সবসময় আপনাকে সময় দিতে হচ্ছে না, যেটা আমরা ফ্রি রেঞ্জিংয়ে দেখেছি যে এটাকে আমাদের নজরদারি করতে হয়, একটু দেখাশোনা করতে হয় বেশ ভালোভাবেই, কারণ মুরগিগুলো যেহেতু বাইরে থাকে এবং বড় টাকার মানে একটা ইনভেস্টমেন্ট যদি থাকে সেক্ষেত্রে তো আরও বেশি নজরদারি দিতে হয়। এবং এই পদ্ধতিটা যেটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে সবচেয়ে বড় একটা সমস্যা যেটা হচ্ছে ভিডিওতে আসলে দেখানো সম্ভব না, এখানে যে বিষ্ঠাগুলো আছে বা পায়খানাগুলো আছে সেগুলো আসলে পরিষ্কার করাটা একটু টাফ হয়ে যায়। এখানে লিটার আছে, হয় লিটার চেঞ্জ করতে হবে না হলো আপনাকে মানে পায়খানাগুলো সিস্টেম করতে হবে, মানে বিষয়টা এরকম। যেহেতু লিটার এখানে ব্যবহার করা হচ্ছে, এখানে হয়তো বা 15 দিন বা 1 মাস ব্যবধানে আপনাকে লিটারগুলোকে সরাতে হবে। এবং এখানে প্রচুর পরিমাণে একটা গন্ধ আসে, বিশেষ করে অ্যামোনিয়া, মিথেন বা কার্বন ডাইঅক্সাইড, এখানে গ্যাস হয়, ব্যাপক পরিমাণে গ্যাস হয়, আর এই গ্যাসটার কারণেই, বিশেষ করে অ্যামোনিয়া গ্যাসের কারণেই আমাদের পোলট্রি সেক্টরে প্রায় 80% যে মারাত্মক রোগবালাইগুলো আছে সেটা হওয়ার পিছনে কিন্তু অ্যামোনিয়া গ্যাস সবচেয়ে বড় দায়ী। এবং এই খামারগুলোতে যেটা হয় সেটা হচ্ছে ক্যানাবলিজম স্বভাবগুলো তৈরি হয় অটোমেটিকলিভাবে। এটা আসলে ক্যানাবলিজম বলতে আপনারা হয়তো অনেকে শুনে থাকবেন এই শব্দটার সাথে, যে একটা বদ অভ্যাস তৈরি হওয়া, যেমন হচ্ছে একে অপরকে ঠোকর মারা, রক্ত বের করে দেওয়া, লিটার খাওয়া, বিষ্ঠা খাওয়া, মানে এই যে বদ অভ্যাসগুলো এগুলো আসলে তৈরি হয় বিভিন্ন কারণে। প্রথমত যেটা, যখন আবদ্ধ অবস্থায় রাখবেন তখন মুরগিগুলো গাদা গাদি অবস্থায় থাকে, এখানে অক্সিজেন, প্রপার অক্সিজেনের অভাব থাকে, মুক্ত বাতাস যেটা বলা হয় সেটা থাকে না। তারপর অনেক সময় হচ্ছে আপনার মিনারেল, ভিটামিন মিনারেলের যদি ঘাটতি থাকে সেটা হতে পারে, তারপর হচ্ছে লাইটিংয়ের সমস্যা থাকলে হতে পারে, তারপর হচ্ছে জায়গার স্পেসটা আসলে একটা মুরগি কতটুকু দেওয়া দরকার সেটা যদি তার তুলনায় কম দেওয়া হয় যেটা তার দেওয়া দরকার সেটা যদি না থাকে সেটার কারণে হতে পারে। এই জন্য বিভিন্ন কারণে এই ধরনের বদ অভ্যাসগুলো গড়ে ওঠে। তো এখানে আসলে আমার কথা, আমি সবসময় প্রত্যেকটা ভিডিওতে বলি যে আসলে মুরগির ভাষা বুঝে আমরা যদি তার চাহিদা অনুযায়ী তাকে আমরা যদি দিতে পারি, আমার মনে হয় বিশেষ করে খামার বর্তমান সময়ে খামারের খরচ বাড়ানোর অনেক উপায় অটোমেটিকলি হয়ে গেছে, যেমন ফিডের দাম, বাচ্চার দাম, মেডিসিনের দাম, এগুলো কিন্তু আপনি কিছুই করতে পারবেন না। কিন্তু আপনি যেটা করতে পারবেন সেটা খরচটা আপনি নিজে চাইলে করতে পারবেন, সেটাকে আপনাকে সেই দিকে নজরদারি করতে হবে, আপনার মধ্যে সেই ধরনের সৃজনশীলতা, চিন্তাভাবনা থাকতে হবে, আপনাকে সময়ের সাথে সাথে আপডেট হতে হবে, তাহলেই কিন্তু আপনি আপনার আপনার বুদ্ধি শুদ্ধি সব কিছু মিলে আপনাকে চিন্তা করতে হবে যে আমার কোন জায়গাতে আমাকে খরচটা কমাতে হবে। তো এখানে মুক্তভাবে চলাফেরা করার সুযোগটা খুব কম থাকে বলে এই ধরনের একটা অভ্যাসগুলো গড়ে ওঠে। এবং এই খামারটা যারা দেখছেন বা এই ভিডিওতে, ভিডিওর সুবাদে যারা খামারটা দেখলেন, তাদের প্রতি আমার একটা সুপারিশ, সেটা হচ্ছে যে বাড়ির যদি কোনো পরিত্যক্ত জায়গা থাকে তাহলে সেটাকে আপনারা কাজে লাগাতে পারেন। কারণ একটা জিনিস হয় কি, যখন আপনি এখানে 300টা মুরগি করা হচ্ছে বলেই যে আপনাকে 300টাই করতে হবে, নট নেসেসারি, আপনি 100টাও করতে পারেন, 50টাও করতে পারেন, 200টাও করতে পারেন, 1000টাও করতে পারেন, তবে পরিত্যক্ত যদি জায়গা থাকে সেখানে আপনি করলে যেটা হয় সেটা আপনার বাড়িতে খাওয়ার পাশাপাশি একটা বাড়তি একটা আয়ের সুযোগ তৈরি হয়, যেটা বাড়ির অন্যান্য যে সদস্যগুলো যারা হয়তো বা অবসর সময়ে বসে থাকেন বা একবারেই বসে থাকে, তারা কিন্তু এই ধরনের কাজ করে নিজের একটা কর্মসংস্থানের জায়গাটা তার তৈরি করতে পারলো, তাদের আত্মবিশ্বাসের জায়গাটা তৈরি করতে পারবে, এটা আমার সুপারিশ যদি তারা করে থাকে তাহলে। তো শেষ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের সাথে এই ধরনের ভিডিও নিয়ে আরও আসবো এবং
এই সকল বিষয় নিয়ে আরও কথা হবে। তো সে পর্যন্ত আপনাদের সুস্থতা কামনা করছি।